নমস্কার, আমি ডক্টর অনুত চক্রবর্তী। আজকে দাঁতে ব্যথার ওপরে হোমিওপ্যাথি কি ঔষধ আছে সেটা আমি আপনাদের বলবো, এবং আপনারা দেখতে পাবেন যে এই যেই ওষুধটা বলবো বা ওষুধগুলো বলবো সেগুলো অ্যাপ্লাই করলে বা খেলে আপনার খুব কুইক দাঁতে বা মাড়িতে পেন হচ্ছে এই ধরনের, বা কেরিজ আছে দাঁতে। কেরিজ মানে দাঁতের পোকা, আমরা বাংলা যে আমরা যেটা বুঝি অ্যাকচুয়ালি পোকা, পোকা না ওখানে গর্ত হয়ে যায় দাঁতে, সেখানে খাদ্য কণাগুলো জমে সেই কালচে আকার হয়, সেটাকে আমরা দাঁতে পোকা ভাবি। অ্যাকচুয়ালি গর্ত হয়ে যায়, গর্ত হয়ে এত কারুর কারু এতটাই গর্ত হয় যে সে মাড়িতে গিয়ে টাচ করে, সুতরাং মাড়িতে যে ইয়ে রয়েছে ম্যান্ডিবুলার যে নার্ভ রয়েছে সেই নার্ভ ওখানে গিয়ে লাগে, যার ফলে হচ্ছে পেন সেন্সেশন হয়। অ্যান্ড দ্যাট ইজ ইট। আর সঙ্গে ইনভলভ আছে ফেসিয়াল নার্ভও আছে, যার ফলে অনেক সময় দাঁতের ব্যথা চতুর্দিক ছড়িয়ে যায় এরমভাবে। এই যে দাঁতের ব্যথার কিছু ঔষধ আমি আপনাদের বলবো। প্রথম কথা, দাঁতের একটা হাইজিন মেনটেন করা সবসময়ের জন্য উচিত। আপনারা দিনে দুবার ব্রাশ করবেন, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় এবং রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময়। কেন? এর পেছনে বৈজ্ঞানিক কারণ। প্রথম কথা বলি, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আমাদের সারাক্ষণ তো আমরা অনেক কথাবার্তা বলি, মুখ খোলা থাকে, এয়ার পাস করে, অনেক কিছু করে, যার ফলে কি হয় যে ব্যাকটেরিয়া ঢুকছে বেরাচ্ছে, ঢুকছে বেরাচ্ছে, এবং পরিবেশের বিভিন্ন কারণে সে সহজে আমাদের অ্যাটাক করতে পারে না, মুখের মধ্যে কোনো ইনফেকশান করার জন্য মানে কোনো একটা স্থিত জায়গা পায় না। কিন্তু যখন আমরা রাতে ঘুমোই তখন আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিই, বা যে বাইকগুলি আমাদের মুখ বন্ধই থাকে অলমোস্ট, যার ফলে কি হয় ব্যাকটেরিয়া ভাইরাসগুলো যদি কোনো মুখের ভেতর থেকে থাকে তারা ভালো করে গ্রো করতে পারে, এবং যদি কোনো খাদ্যকণা থেকে থাকে তাহলে তো সোনায় সোয়াগা, তার মধ্যে একদম ব্যাকটেরিয়া ঘিয়ে আপনার ইনফেকশান তৈরি করে দেবে যার থেকে পেন আসে। নাম্বার টু হচ্ছে রাত্রে কেন করব, সারাদিন আমরা যে কথাবার্তা বলেছি বিভিন্ন মুখের মধ্যে নোংরা থেকে শুরু করে যতই কুল জল দিয়ে আমরা একটু কুলকুচো বা গার্গেল করি সব নোংরা কখনোই বেরিয়ে যায় না, বিভিন্ন নোংরা ঠোংরা নিয়ে সব মুখের মধ্যে জমা হয়, খাদ্য খাই ইয়ে করি, সবসময় তো আমরা ব্রাশ করি না, দাঁতের ফাঁকে কোণে মাড়ির দুটো দাঁতের মাঝখানে এরকম লেগে থাকবেই, সেই জন্য আমরা রাতে ব্রাশ করি। ব্রাশ করার কথা এই নয় যে আমরা পেস্ট দিয়েই আমাদের ব্রাশ করতে হবে, পেস্টের কোনো ভ্যালু নেই, ওটা বেকার জিনিস। আপনারা একটুখানি ব্রাশের মধ্যে অল্প একটুখানি কমন সল্ট বা টেবিল সল্ট বা নুন নিয়ে ব্রাশ করলেই আপনার হয়ে যাবে। সমস্ত আমাদের মোটো বা উদ্দেশ্য হচ্ছে সমস্ত দাঁতগুলো মাড়িগুলো যেন একটু যা নোংরা টোংরা আছে এগুলো সব পরিষ্কার করে দেওয়া। নুন হচ্ছে সবচেয়ে ভালো জিনিস, কোনো পেস্টের কোনো ভ্যালু নেই, ওগুলো শুধু মুখ ফেনা করে আমার অনেক দাঁত পরিষ্কার হয়েছে বা কোনো পেস্টের মধ্যে ঠান্ডা ঠান্ডা আছে আমার বেশ ফ্রেশ লাগছে, কোনোটা কোনো কিচ্ছু না। অ্যাকচুয়ালি হচ্ছে শুধু ব্রাশ দিয়েও আপনি জল দিয়ে এরা ঘষে আপনার ব্রাশ করতে পারেন, পেস্ট লাগাতেও হবে না, নুনও দিতে হবে। নুন দিলে একটু ভালো কাজ, নুন অ্যান্টিব্যাকটেরিয়াল একটা এফেক্ট আছে নুনের মধ্যে, যার ফলে কী হয় ও ব্যাকটেরিয়াগুলো মারতে সাহায্য করবে ইনস্ট্যান্ট, এই জন্য নুনের কথা বললাম। এইবার আসি কি দাঁতে, ধরুন আপনার ব্যথা হচ্ছে, খুব দাঁতে ব্যথা হচ্ছে, দাঁতে ব্যথা হয় না অ্যাকচুয়ালি মাড়িতে পেন হয়ে দাঁতে রেডিয়েট করে, সেটা যে ব্যথা হয় সেই ব্যথার জন্য কি ওষুধ খাবো, একটা ওষুধ আপনাদের বলে দিচ্ছি, এটা একটু রেয়ার মেডিসিন, অনেক দোকানে পাবেন না, তবে খুঁজে নেওয়ার চেষ্টা করুন, দ্যাট ইজ কক্সিনেলা 30। এই যে মেডিসিনটা একটা কিনে রাখবেন, কোনো লুজ ফাইল কিনবেন না, আমি সবসময় আপনাদের বলেছি সবসময় সিল ফাইল কেনার চেষ্টা করবে। যখন দাঁতে ব্যথা হচ্ছে তখন দু ফোঁটা করে 10 মিনিট ছাড়া ছাড়া খেতে থাকবেন, দেখবেন আপনার দাঁতের ব্যথা থাকবে না। যদি কোনো দেখা যাচ্ছে দাঁতে এই মাড়িতে কোনো ইনফেকশান হয়েছে তাহলে কক্সিনেলা 30 তো খাবেনই, তার সাথে যেমনভাবে বললাম যতক্ষণ না ব্যথা কমছে খাবেন, এটা বারবার আপনি খেতেই পারেন, তবে দিনে 5-6 বারের বেশি খাবেন না, তাহলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে নেবেন। এর সাথে প্ল্যান্টাগো মাদার টিংচার, সেটা একটা ড্রাই কটনে নিয়ে সেখানে অ্যাপ্লাই করবেন, তার আগে কক্সিনেলাটা খেয়ে নেবেন, আবার 10 মিনিট পরে একইভাবে করবেন, আশা করছি আপনাদের দাঁতের ব্যথা কমে যাবে। যদি উইজডম ট্রিট হয় বা আক্কেল দাঁত হয় সেখানে তো পেন অন্যরকম, সেখানে আপনাকে দাঁতের ব্যথা কমিয়ে অর্থাৎ ইনফেকশান যদি থাকে এরমভাবে আপনারা ইনফেকশান কমিয়ে নিতে পারেন, কমিয়ে নিয়ে তারপর আপনি কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে সেটা এক্সট্রাক্ট করে নিতে পারেন। এছাড়াও দাঁতের ব্যথার জন্য ভালো ওষুধ হচ্ছে
ক্রিওজোটাম, ক্রিওজোটাম 30, এই ওষুধটাও দুপোটা করে দিনে 4-5 বার খেলে আপনার দাঁতের ব্যথা কমে যাবে। বিশেষ করে যাদের দাঁতের তলা কালো বা মাড়ি কালো, এদের ক্রিওজোটটা খুব ভালো কাজ করে। সুতরাং দাঁতের ব্যথার এই একটা দুটো ওষুধ আপনাদের আমি বলে দিলাম, তেমন আর বিশেষ কিছু বলার নেই। ধন্যবাদ, নমস্কার।